এরকম জাত মান মুন্ডি দেখে, ঠিক আছে, হাঁস গলা মুন্ডি এবং মাথা খোপালা দেখে তারপর একটা দর্শক মুন্ডি গরু সংগ্রহ করবে, ঠিক আছে। মুন্ডি হলেই মুন্ডি না, যেটা অরিজিনাল মুন্ডি সেই গরুটার প্রথম বিয়ানে দুধ আসে 25-26টা দুধ আসে। তো এরকম কোয়ালিটি, এরকম জাত মান দেখে দর্শক মুন্ডি সংগ্রহ করবে ইনশাল্লাহ। এবং এই মুন্ডিগুলোর নিয়ে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে আসবো, শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করবে, টাকা বাসায় গিয়ে তারপর দর্শকের থেকে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রনি ভাই, দর্শক দুধের সাথে পৌঁছাতে। আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পোষটের পূর্বপাশে রনি ডেয়ারি ফার্ম। আর আমার কাছে সর্বক্ষণের জন্য বিভিন্ন জাত, এর আমি একটা কথা যে আমি জাত উন্নয়ন গরু বাছুর বকনাগুলো নিয়ে আমি কাজ করে থাকি। আমার কাছে বিভিন্ন টাইমে বিভিন্ন সময় বিভিন্ন জাতের গরুগুলো পাওয়া যায়। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে 3 পিস গরু দেখাবো, তার ভিতরে আপনার 2টা হলো হলস্টাইন ফ্রিজিয়ান এবং 1 পিস বকনা হলো ইন্ডিয়ান মুন্ডি বকনা বাচ্চা। এই মোট 3টা গরু আজকে দর্শকদের উদ্দেশ্যে নিয়ে আসছে, 3টা গরু আজকে দর্শকদের দেখাবো। আচ্ছা রনি ভাই চলেন, আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখাই। হ্যাঁ, দর্শকদের সুন্দর করে বকনা বাচ্চাগুলো দেখান। মাশাআল্লাহ, 1 নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। রনি ভাই, 1 নম্বরে বক্তা বাচ্চাটার জাতমান বয়সটা? ভাই এটা একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, বাচ্চাটা দেখাবেন দর্শকদের। এবং এর মাথাটা কত ছোট, ঠিক আছে, এবং এর যে খুবই ঢিলা ঢালা একটা গরু ভাই, যা বলার মতো আর কায়দা নাই, খুবই লাক্সারি ফুল একটা বাচ্চা। বাচ্চাটার যেমন চামড়া পাতলা, ঠিক আছে, এবং গরুটার খুবই গ্রোথফুল একটা বাচ্চা। আচ্ছা উলান পালানটা দেখি ভাই। হ্যাঁ, এটার উলান পালানটা দেখান দর্শকদের, যে 4টা নিপুল কেমন আছে গরুটার। এই দেখেন ভাই, দেখছেন এর উলানটা দেখান। আসলে এগুলো উলান তো মাংসের উলান না, এগুলো উলান হলো দুধের উলান, ঠিক আছে, যেমন মান তেমন কোয়ালিটি সম্মত একটা বাচ্চা। 1 নম্বরে বক্ত বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই? এটার বয়স হবে হচ্ছে আনুমানিক 8 মাসের মতো বয়স আছে ভাই। 8 মাস হবে আর কি? হ্যাঁ, 8 মাস হবে আনুমানিক। খুবই সুস্থ সবল বাচ্চা, এবং খাওয়াটা দেখেন, খায় ওর পেটটা করছেটা কি, ও একদম খুবই লাক্সারি ফুল একটা বাচ্চা ভাই। তো দামটা কেমন আছেন ভাই? এটার ফিক্স দাম হলো 75,000 টাকা। বন্ধুরা দেখলেন, 1 নম্বর বক্ত বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান, আর রনি ভাই ফিক্স দাম বলে দিলেন 1 নম্বর বাচ্চাটা 75,000। 75,000 টাকা ভাই। তারপর 2 নম্বর একটু বয়সের বক্ত বাচ্চা দেখছি, এটারও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। হ্যাঁ ভাই, 2 নম্বরের বাচ্চাটা জাতমান বয়সটা? এটা হলো একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, আসলে এটার বয়স আছে আপনার 10 মাস প্লাস, 11 মাসের মতো বয়স আছে গরুটার। 11 মাসের মতো? হ্যাঁ, 11 মাসের মতো বয়স হবে। খুবই লাক্সারি ফুল বাচ্চা এবং অধিক দুধের একটা গরু হবে ইনশাল্লাহ। গরুটার হাত পাও এবং গরুটার মাজার শেপটুকু লেজ সব কিছু সুন্দর করে দর্শকদের দেখাইবেন, আসলে দর্শক এই গরুটার বিষয়ে যেন সুন্দর করে বুঝতে পারে এবং যেন দেখতে পারে আসলে এর ভিতরে কী আছে এবং কী নাই। গরুটা দেখান দর্শকদের, এ দেখেন এর চামড়াটা কত লুজ চামড়া, সফট চামড়া একটা, ঠিক আছে। আচ্ছা এটার উলানটা দেখান দর্শকদের ভাই, ঠিক আছে, নিপুল 4টে আছে, 4টা নিপুল 4 জায়গায় আছে, এবং এর উলানটা কি। আর একটা জিনিস দেখেন, 2 নম্বর বাচ্চাটা বয়সটা বলছিলেন? এটার বয়স হবে আনুমানিক আপনার 10-11 মাস বয়স হবে এটার। লম্বা চড়া ভালো আছে দেখছি, বিগ সাইজের লম্বা গরু হবে। গোটা লম্বা কত বড়, উচ্চতাটা কত, ঠিক আছে, খুবই চামড়াটা কত সফট, এবং হাত পা গুলা গিরি গুলা দেখেন আসলে কত মোটা মোটা, খুবই গ্রোথফুল একটা বাচ্চা ভাই। এবং এর উলান পালানটা দেখেন দর্শকদের, একটা জিনিস দেখাবেন দর্শকদের, দেখেন ভাই, দেখছেন আমরা যে বলি যে আসলে এটা চামড়া কেমন পাতলা, পর্যাপ্ত উলানের জায়গা, খুব শান্ত প্রকৃতির গরু, ঠিক আছে, এগুলো গরু আসলে বলার মতো কিছু নাই ভাই। তো 2 নম্বরে বক্ত বাচ্চার দামটা কেমন আছে? এটা চাওয়ার দাম আপনার হচ্ছে 1,05,000 টাকা। বাচ্চাটার আসলে তুলনা হয় না, এটা একটা ইন্ডিয়ান মুন্ডি বকনা বাচ্চা। মাথাটা দেখান দর্শকদের, মুন্ডির তো মেন আগে মাথাটা, মাথাটা আগে মেন হইতে হবে। এর মাথাটুকু দেখান, যে মাথাটা কত সুন্দর, এবং মাথাটা খোপা আছে কেমন দেখান দর্শকদের, এই যে খোপাটা দেখান, মাথার ঝুড়িটা দেখাবেন দর্শকদের, যে মাথাটা কেমন খোপালা মাথা, ঠিক আছে। হ্যাঁ, এবারে মাথাটা দেখান দর্শকদের সুন্দর করে, উলান পালানটা দেখান। হ্যাঁ, এটার উলান পালানটা দেখান দর্শকদের, এই দেখেন ভাই, 4টা নিপুল দেখেন দর্শক, ঠিক আছে, 4টা দেখছেন নিপুল।
তিন নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হতে পারে? এটার বয়স আছে আপনার 10 মাস প্লাস বয়স হবে। 10 মাস প্লাস? হ্যাঁ 10 মাস প্লাস বয়স হবে। এই গরুটা আর আপনার 4-5 মাস লালন পালন করলে গরুটা হিটে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তিন নম্বরের বাচ্চাটার দামটা কেমন লাগছে? এটার চার দাম হলো 1,25,000 টাকা। এটা যে দর্শক নিবে আমার সাথে এটা দরদাম করে ইনশাল্লাহ নিতে পারবে। জাত মান পার্সেন্ট দেখে তারপর দর্শক বলবে যে আসলে রনি ভাই গরুটা খারাপ না ভালো। ঠিক আছে, যদি ভালো মনে হয় এবং যদি কোয়ালিটিফুল মনে হয় আর এরকম যদি যেটা যে অরিজিনাল মন্ডি হয় তাহলে এটার যে ন্যায্য দামটা আছে দর্শক আমার কাছে দামটা সে দামটা বলতে পারবে ইনশাল্লাহ। তাহলে তিন নম্বর বাচ্চাটার দাম চাচ্ছেন? 1,25,000 টাকা। 1,25,000? জি ভাই, দাম দর করে নিতে হবে, দাম দর করে নিতে হবে। রনি ভাই, দর্শকদের দেশে যদি কিছু বলতেন? দর্শকদের দেশে একটা কথা বলবো যে দর্শকদের আসলে আমরা কম দামে দিই কি যে গরুগুলো দেই একটা জিনিস হিসাব করে দেখতে হবে, যেমন টাকার দিবেন তেমন মানের জিনিস পাবেন। এটা একটা বাস্তব কথা যে আপনি যদি ভালো জিনিস নিতে চান ভালো দাম দিয়ে নিতে হবে, যদি খারাপ জিনিস নেন তাহলে কম দামের জিনিস পাবেন। তো আমার কথা হলো কি যে আপনারা যেটা লং টাইমের একটা ডেইরি সেক্টর সেটা হলো আপনার কখনোই খারাপ কোনো কিছু দিয়ে ডেইরি সেক্টর আশা করা যায় না। ঠিক আছে, এটা তো তা না যে মাংস লাগায় বিক্রি করে দিব, এটা বকনা গরু দুধের জন্য। তো ইন্ডিয়ান যে মুন্ডিগুলা এগুলো অধিক দুধের গরু, এবং দ্বিতীয়ত কথা হলো তার নিচে হলস্টাইন ফ্রিজিয়ান। তো আমি মুন্ডি গরু এবং হলস্টাইন ফ্রিজিয়ান গরু নিয়ে কাজ করে থাকি যে দর্শকের পছন্দ হবে চিন্তা করে দেখবেন আসলে জাত মান পার্সেন্টের দিক দিয়ে ফার্স্ট ক্লাস আছে তাহলে নিবে, যদি খারাপ হয় তাহলে তার নেওয়ার দরকার নাই। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারি সুবিধা তো আছে? হ্যাঁ, এবং সারা বাংলাদেশ দর্শকদের উদ্দেশ্যে একটা সুবিধা রাখছে, এটা ক্যাশ অন ডেলিভারি। আমরা তো রিক্স থাকি, দর্শকের রিক্স রাখবো না, কেন আমরা যে গরুটার আমাদের শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করে দিবে, আমরা গরু পৌঁছাই দিয়ে আসবো, দিয়ে টাকা নিয়ে আসবো। গাড়ি ভাড়ার টাকা দিবে না ইনশাল্লাহ, আমরা তাদেরকে কোনো গোটা বিক্রি বলে আমরা গণ্য করি না। ঠিক আছে, দর্শক অনেক সময় বলে যে ভাই এত টাকার গরু দিবেন অথচ গাড়ি ভাড়ার টাকা না দিলে দেবেন না কেন? ওই গাড়ি ভাড়ার ওইটাই আমরা বায়না স্বরূপ নেই, ওইটাই আমরা গাড়ি ভাড়া স্বরূপ নেই। ঠিক আছে, যার ভালো লাগবে নেবে, যার ভালো পোয়েতে পোষাবে না তার নেওয়ার দরকার নাই। রনিভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।